প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে অত্যন্ত সিরিয়াস একটি টপিক নিয়ে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট খবর আপডেট উঠে আসছে দিন শেষে ম্যাট কেস আগামীকাল কি ক্যাব হয়ে যেতে চলেছে অর্ডার কপি কিন্তু এসেছে একটি গুরুত্বপূর্ণ সেটাও উল্লেখ করছি এবার কে বলবেন সেই বিষয়টিও কিন্তু উল্লেখ করার চেষ্টা করছি জরুরি তথ্য থাকছে ভীষণ জরুরি ইম্পর্টেন্ট খবর তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করে যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে কার্যত ম্যাট কেস এবার কিন্তু কনক্লুশনের পথে এবং প্রায় শেষের পথে এসে গিয়েছে একটি বা দুটি হিয়ারিং মামলা রিজার্ভ ফর জাজমেন্ট মামলা কিন্তু ক্যাব হওয়ার পথে এরকমই কিন্তু সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছে আমরা জানিয়েছিলাম জুন মাসের শেষে টার্নিং পয়েন্ট কার্যত সেটাই ঘটল এবং গত শুনানি আটই জুলাইয়ের ক্ষেত্রে সেই বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু ঘটে গিয়েছে তো কার্যত অর্ডার কপিও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রদান করছে আট তারিখের গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের অর্ডার কপি ইতিমধ্যেই কিন্তু আপলোডেড হয়ে গিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের সাইট থেকে আমরা সেই বিষয়টিকে অন স্ক্রিনে তুলে ধরবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই বিশেষ জায়গা যে এখানে দেখুন দেখাচ্ছে যে দ্য অ্যাপ্লিকেশানস বিং ক্যান এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ক্যান নাইন অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর অ্যাকর্ডিংলি ডিসপোজ অফ এখানে আর একটা বিষয় সম্মানীয় সুবীর সান্নাল মহাশয়ের সম্মানীয় বিশিষ্ট আইনজীবী গত শ্রেণিতে বিস্তর ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে মূলত তিন চারটে বিষয় ফোকাসড ছিল সেটি হচ্ছে রিএভলিউশন রিচেকিং এই সংক্রান্ত বিষয় সিট আপডেট সংক্রান্ত বিষয় এবং পাশাপাশি হচ্ছে রিজার্ভেশন পলিসি বা রুলস এই সংক্রান্ত বিষয় তো সেদিক থেকে দেখতে গেলে অর্ডার কপির তেরো পাতা যে অর্ডার কপি আপলোডেড হয়েছে সেখানে একটি বিষয় শেষের দিকে রয়েছে শেষের দু এক পাতার মধ্যে যে মিস্টার সানাল মহাশয় লার্নট অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর অ্যাপিলেন্টস ইন ম্যাট সিক্স থ্রি এইট অব টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান্টি ওয়ান হ্যাস কনক্লুডেড হিজ আর্গুমেন্টস দেখুন বিষয়টি লক্ষ্য করতে পারছেন যে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় বিশিষ্ট আইনজীবী সুবি সানাল মহাশয় ম্যাট সিক্স থ্রি এইট এবং ম্যাট সিক্স ফাইভ নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে তার কিন্তু আর্গুমেন্ট কনক্লুডেড করেছেন এই বিষয়টিকে এখানে কিন্তু উল্লেখিত হয়েছে লিস্ট দ্য ম্যাটার্স ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন টেন্থ সম্মানীয় সুবীর সানাল মহাশয় তার আর্গুমেন্ট কিন্তু কমপ্লিট করেছেন তো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন যা আজকে সকালে বেশ কিছু ভিডিও প্রোভাইড করে কিন্তু আপনাদের মাঝখানে সবটাই তুলে ধরেছি তো এক অর্থে বলতে গেলে সমস্তটাই শেষ এবং আগামীকালকে হয়তো পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উপস্থিত থেকে বাদ বাকিটা টানবেন বা বক্তব্য তার পেশ করবেন এটাও কিন্তু কত শুনানিতে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী ফিরদোস স্বামী মহাশয় উল্লেখ করেছিলেন যে বিশিষ্ট আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মহাশয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উপস্থিত থেকে তার বক্তব্য সমাপ্ত করবেন তো সেই দিক থেকে বলতে গেলে সেই বক্তব্য শেষ হয়ে গেলেই হয়তো কমিশনার তরফ থেকে আর কিছু বার্তা বা ক্রস আর্গুমেন্টের জায়গা থাকবে তো দুটোকে একটা হিয়ারিং হলেই কিন্তু যাবতীয় বিষয় ক্লোজ হওয়ার মুখে এমনটাই সম্ভাবনার খবর কিন্তু উঠে আসছে ইতিমধ্যে আট তারিখের অর্ডার কপি উল্লেখিত হল যে বিষয়টিকে উল্লেখ করলাম মামলা মূলত সমাপ্তির দিকে জাল গোটানো শুরু এবং সম্মানীয় বিচক্ষণ বিচারপতিরা কিন্তু এই বিষয়টিকে চূড়ান্তভাবে অবজার্ভ করছেন তো আগামীকালকে পিটিশনারদের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় বক্তব্য পেশ করলে এবং যদি কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস এন মুখার্জি মহাশয় উপস্থিত থাকেন কার্যত বারো তারিখের পরে ডেট চাওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে তো সেই দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে যে সমস্ত বিষয়টা কিন্তু মেটার পথে আর মাত্র দুটো একটা হিয়ারিং হলেই যাবতীয় বিষয় নিষ্পত্তি ঘটবে তো এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি তথ্য প্রদান করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব এবং আগামীকাল দশই জুলাই আমাদেরকে কিন্তু কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে এগারো নম্বর কোর্টের তরফ থেকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ বার্তা কী আসে সেই দিকে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ